তো আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজকের ভিডিওটা তো বুঝতেই পারছো একটা ধামাকেদার হওয়ার ব্যাপার আছে। তো কেসটা হচ্ছে আজকে আমি মানে আজকে যে ডেট সেই ডেটে আজকে আমি একটা আউটডোর শ্যুট করছিলাম। তো আমার এক বন্ধু, তারও ইউটিউব চ্যানেল আছে অটো রিভিউ, তার সাথে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছিল যে একটা হায়াবুসা নিয়েছে আমাদেরই একজন সুদীপ সরকার নাম ওনার, তাদের সঙ্গে ওর কথা হচ্ছিল যে একদিন যাব আমরা গিয়ে বাইকটা একটু শ্যুট করব বা ভিডিও করব। যাই হোক, সেই সময় হয়ে উঠছিল না। তো আজকে হঠাৎ আমি যখন কাজ করছি তখন ও ফোন করে বলল যে দাদা আজকে কি সময় হবে। আমি বললাম দেখো এক তো কাজে রয়েছি, কাজ শেষ হতে হতে মোটামুটি এখনও আমাদের এক দেড় ঘন্টা। যাই হোক, অনেক ম্যানেজ করে খুব কম সময়ের মধ্যে বেরিয়েছি। অলরেডি 5:30টার সময় দেওয়া, এখন 5টা অলরেডি বাজতে যায়। এর মধ্যে আমাদের এখন রুবি অ্যাক্রোপলিস মলের কাছে পৌঁছতে হবে। তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আমি, এত তাড়াহুড়োর মধ্যে বেরোতাম না যেহেতু হায়াবুসা বলে কথা, আর আমার লাইফে হায়াবুসা একটা ড্রিম বাইক। সেটাকে চাক্ষুষ করা হোক, শ্যুট করা হোক, যাই হোক, তার জন্য বেরোতেই হলো আজকে। আমি জাস্ট এক্সাইটেড কখন গাড়িটাকে দেখতে পাবো। আশা করছি 5:30 অন্তত লাইট নামবে না। আর আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির জন্য অন্য গাড়ি নিয়ে আসার প্ল্যান ছিল, কিন্তু প্রায় আমাদের বাড়ির সামনে হাঁটু সমান জল। ওই জলের কারণে আমরা যে গাড়ি নিয়ে কাজে বেরিয়েছিলাম, আমার CT 100 নিয়ে বেরিয়ে পড়লাম আর সময় নষ্ট না করে। তো চলো যাওয়া যাক। তো গাড়িটাকে নিয়ে অনেক কিছু করার আমাদের ইচ্ছা ছিল, ড্রোন শট নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় এত কম সেই জন্য এত কিছু আর অ্যারেঞ্জ করতে পারলাম না। যে অবস্থায় ছিলাম সে অবস্থাতেই বেরিয়ে পড়লাম, কিছু করার নেই এত শর্ট টাইম। তো আমাদের এমনকি বাইকটাও চেঞ্জ করা হলো না যেটা বললাম। তো আমাদের CT 100 জিন্দাবাদ। তো আজকের ক্যাপশনটা কিরকম হবে, যে CT 100 নিয়ে যাচ্ছি হায়াবুসাকে দেখতে, এরকম একটা কিছু। তো হিসাব করে দেখলাম আমার বাড়ি থেকে বাইপাসের মুখ অবধি গোলাঘাটার কাছে প্রায় 10 মিনিটের মধ্যে চলে এসেছি। এক্সাইটমেন্ট অতিরিক্ত হাই তাই জন্যে। EM বাইপাসের স্পিড লিমিট 50, 50-এর ওপরেই আমি রয়েছি এখন। তো প্রায় 5:20, হয়তো ঠিকঠাক সময় পৌঁছাবো। এখন প্রায় রুবির কাছে, তো 20 মিনিটে আমাদের রাজারহাট চিনারপাড় থেকে রুবি, বিরাট ব্যাপার। তো আমরা লোকেশন যেরকম পাঠিয়েছে সেই লোকেশন দেখে দেখে যাচ্ছি, দেখা যাক কী হয়। তো জায়গায় আমরা চলে এসেছি, এবার আমাদের মেন জিনিস দেখার পালা, যার গাড়ি ইভেন সেও চলে এসছে। তো যার জন্য মেন ওয়েট ছিল সেই ওয়েটের এখন অবসান, জাস্ট রিভিল মানে লুকটা জাস্ট দেখে নাও তোমরা, মানে যার জন্য এতদিন ধরে ওয়েট করছিলাম সেই জিনিসটা একদম আজকে চোখের সামনে, জাস্ট স্বপ্ন এটা দেখে নাও।
শুনে নিই আমাদের যে গাড়ির ওনার সুদীপদা, তার কিছু বক্তব্য গাড়িটার সম্বন্ধে, তার এক্সপিরিয়েন্স কী, গাড়িটা কীরকম সে সম্বন্ধে একটুখানি তার কথাগুলো শুনে নিই। গাড়ি কিনেছি হচ্ছে জুন মাসের 8 তারিখ, গাড়ি পেয়েছি জুন মাসের 23 তারিখে। অ্যান্ড বুকিং তো ফার্স্ট লটে 101 মানে 101 কাস্টমার্স পেয়েছে, অ্যান্ড তার মধ্যে আমি লাকি এনাফ টু সিকিউর 1 বুকিং। অ্যান্ড দিস কস্ট মি অ্যারাউন্ড 18.7 লাখস। এক্সপিরিয়েন্স কিরম গাড়িটার সম্বন্ধে? ইটস ভেরি স্মুথ, প্রিভিয়াস জেনারেশনের থেকে 6 কেজি লাইটার, অ্যান্ড যথেষ্ট হ্যান্ডি হয়ে গেছে আগের থেকে। একটাই আছে বাজে সাইড না, ওটা ইট ইজ অ্যাকচুয়ালি ডিসঅ্যাডভান্টেজ, আমাদের ইন্ডিয়ার পিভিডি ইন্টিগ্রেটেড ডিআরএল অ্যালাউ করে না ইন্ডিকেটারের সাথে। তো ইন্টারন্যাশনাল মডেলে ইন্টিগ্রেটেড ডিআরএলস আছে এলইডি টার্ন ইন্ডিকেটারের সাথে, আমাদেরটাতে নেই। অ্যাপার্ট ফ্রম দ্যাট এভরিথিং ইজ সেম। একদম গাইডার নিয়ে কত পার্সেন্ট হ্যাপি তুমি? 100 কত দিয়ে উচিত? 99% একদম দাও। দাঁড়া ভাই, আসল লোকের ভিডিওটা নিই না, দাঁড়াও, চলো তুমি বেরিয়ে যাবে। ওকে টাটা। তো আজকের দিনটা একটা অন্যরকম, জাস্ট বাড়ি ফেরার পালা এবার আমাদের। হায়াবুসা থেকে ডাইরেক্ট আবার সিটি 100-এ চলে এসেছি। দাদার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো, আর বিশেষ ধন্যবাদ আমাদের অরুণাংশুকে। ওর চ্যানেলটা সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলের নাম বলো। অটো রিভিউস। তা অনেক ধন্যবাদ, আলটিমেটলি এর জন্যই আজকে পুরো দেখা হলো, ভিডিওটা মানে করতে পারলাম সব কিছু। তো চ্যানেলটা এরও সবাই সাবস্ক্রাইব করে দিও, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে টাটা, তোমাকেও টাটা, একদম একদম। তো আলটিমেট দিনটা একটা বিরাট আমার কাছে, না তোমায় না। তো মোটামুটি আমাদের সমস্ত শ্যুট ফুট কমপ্লিট হলো, ভিডিওটা তোমরা দেখে জানিও কীরকম লাগলো। এদিক তো এটা একটা ড্রিম বাইককে যখন সামনে থেকে দেখা হয় মানে সত্যি, আর সুদীপদা সত্যি একদম অমায়িক, মানে দারুণ লাগলো আমার সুদীপদের সঙ্গে কথা বলে, তার সব ছবি টবি তুলে। আর অরুণাংশু আর একজন ছিল, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, এরাও দারুণ কোঅপারেট করলো। ওদের চ্যানেলের লিঙ্কও সবাই লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রইলো, সবাই একটু দেখো ওদের চ্যানেলগুলো। অটো রিভিউস চ্যানেল রয়েছে নাম। আর অবশ্যই আমাকেও একটু সবাই সাপোর্ট করো ভিডিওটা, আর ছবিগুলো পারলে আমি দিয়ে দেবো। তো আজকে খুব শর্ট টাইমের মধ্যে ভিডিওটা করতে হয়েছে, নাহলে অনেক কিছু করব ভেবেছিলাম, ড্রোন শট নেবো, কিছু কিছু গিম্বেল দিয়ে শট নেবো, কিছুই না করে জাস্ট যেটুকু পেরেছি হাতে ক্যামেরায় শটগুলো নেওয়া হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, এবার আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটা দেখে অবশ্যই জানিও কিরকম লাগলো। নেক্সট দেখা হবে আবার একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবার কাছে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।